প্রিয় দর্শক, আমার নেক্সট ভিডিও দেওয়ার দরকার ছিল যেটা রাউটার কনফিগারের পার্ট টু বা রাউটার কনফিগার কিভাবে করতে হয় প্র্যাকটিক্যাল সেইটা দেখানোর দরকার ছিল। কিন্তু প্রথম যে রাউটার কনফিগারের পার্ট ওয়ান যেটা আমি করেছি সেটাতে সেইভাবে আমি ভিউস পাইনি, তো ওটা আমি যার জন্য রাউটার কনফিগারটা একটু পরে দেখাবো। তো এখানে আমি কিছু একটা ভিডিওর উপরে লক্ষ্য করেছি যে অনেকেই সেখানে কমেন্ট করেছে যে দাদা আমি অ্যালায়েন্স ব্রডব্যান্ডের প্যাকেজ আপগ্রেড বা ডাউনগ্রেড কীভাবে করব। তো বন্ধু, আজকে আমি এই ভিডিওটি সেটার উপরেই করব এবং সাথে সাথে দেখিয়ে দেবো ফোনপে গুগল পে ছাড়াও কিভাবে আপনি অনলাইনে রিচার্জ করবেন আপনার কম্পিউটারের মাধ্যম দিয়ে। ফোনপে গুগল পে ছাড়া আপনি কার্ডে কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে আপনি আপনার নেট ব্যাংকিং মাধ্যমে পেমেন্ট করবেন এবং অ্যালায়েন্স ব্রডব্যান্ড কীভাবে প্যাকেজ আপগ্রেড করবেন, আপনার প্যাকেজ দেখা গেল যেটা যে নিউপিএস যে হাই স্পিড নেওয়া আছে তার থেকে একটু বাড়াবেন বা যে স্পিড নেওয়া আছে তার থেকে একটু কমাবেন, এগুলোকে আপগ্রেড বা ডাউনগ্রেড বলে। তো এগুলো কীভাবে করবেন সেই বিষয়ে আমি আজকে এই ভিডিওটি করব। দেখুন, আমার এখানে একটা ভিডিও দেওয়া আছে, অ্যালায়েন্সের দুটো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। একটা আছে অ্যালায়েন্স ব্রডব্যান্ডের আইপি কানেক্টর কী কাজ করে সেটার উপরে, আর একটা আছে আমার এখানে অ্যালায়েন্স ব্রডব্যান্ড অনলাইনে কীভাবে রিচার্জ করবেন। তো এইখানে যে অনলাইনে রিচার্জটা করবেন বলে যে ভিডিওটি দেওয়া আছে এখানে শুধুমাত্র ফোনপের উপরেই দেওয়া আছে। তো আজকে আমি কিভাবে কার্ডে পেমেন্ট করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এবং কোন সাইট থেকে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলুন শুরু করি ভিডিওটি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো ফ্রেন্ড, অ্যালায়েন্স ব্রডব্যান্ড যদি আপনি ফোনপে গুগল পে ছাড়া অনলাইনে অন্য কোনোভাবে রিচার্জ করতে চান বা আপনার অ্যালায়েন্স ব্রডব্যান্ড প্যাকেজ আপগ্রেড বা ডাউনগ্রেড করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার কোনো একটা কম্পিউটারের সাহায্য নিতে হবে বা আপনার মোবাইলেও হবে, সেটা আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে সাহায্য নিতে হবে। তো আমি এখানে আমার আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ক্রোম ব্রাউজার আমার কম্পিউটারে বা আমার ল্যাপটপের স্ক্রিনে খুলেছি। তো এখানে আমি লিখব অ্যালায়েন্স ব্রডব্যান্ড। দেখুন, আমার এখানে AWL মারার সাথে সাথে অ্যালায়েন্স ব্রডব্যান্ড চলে এসছে, এটাকে আমি করে নিলাম। তো এখানে দেখুন যেটা সার্চ করলাম, সার্চের এখানে এসছে অ্যালায়েন্স ব্রডব্যান্ড, https দিয়ে alliancebroadband.co.in। তো এই পেজটি আমি ওপেন করে নেবো, এদের হোম পেজ খুলবে। তো এই যে এদের হোম পেজ আছে, দেখুন হোম পেজটি খুলে গিয়েছে, এখানে নোটিফিকেশান চাচ্ছে অ্যালো করবো কি না। তো আমি এটা কেটে দিলাম, অ্যালো দরকার নেই, ব্লক করারও দরকার নেই। তো এই যে হোম পেজ এসছে এখানে দেখুন এদের অফার, প্রথম একটা অপশাতা আর রেস্ট ইন্ডিয়া দুটোই অফার আছে। নিউ কানেকশান, আপনি যদি নিউ কানেকশান চান এখানে মেল করতে পারেন আপনার মেল থেকে, তাহলে আপনাকে কন্ট্যাক্ট করে নেবে ওরা। তো আর এরপরে রয়েছে কুইক রিচার্জ, এই কুইক রিচার্জ সার্ভিস ডেস্ক, ফাইন্ড ইওর অ্যালায়েন্স, আপনার আশেপাশে কোথাও অ্যালায়েন্স নেটওয়ার্ক আছে কি না সেটা জানার জন্য আপনি এখানে ফাইন্ড করে নিতে পারবেন, আর অ্যাপস অ্যালায়েন্সের অনলাইন রিচার্জ করার জন্যে মোবাইল অ্যাপস ও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে অ্যালায়েন্সের ডাইরেক্ট সার্ভার থেকে, ডাইরেক্ট ওদের হোম পেজ থেকে কুইক রিচার্জের মাধ্যমে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যালায়েন্স ব্রডব্যান্ড আপনি আপগ্রেড করবেন, অনলাইন রিচার্জ করবেন বা ডাউনগ্রেড করবেন। তো কুইক রিচার্জ অপশানটি খোলার সাথে সাথে দেখুন এখানে একটা পেজ চলে এসছে, এই পেজের এখানে লেখা আছে কাস্টমার আইডি, এখানে আপনাকে একটা কাস্টমার আইডি দিতে হবে। তো আমি এখানে একটা কাস্টমার আইডি এখন দিয়ে দিচ্ছি, সেই কাস্টমার আইডিটি আমি এখানে একটা কাস্টমার আইডি আমি দিয়ে দিলাম। আর এখানে ক্যাপচা কোড দিয়ে দিচ্ছি।
চলে গিয়েছে, দেখুন এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, কি দিয়েছে এখানে, কাস্টমারের নাম দিয়েছে, কাস্টমার ক্লায়েন্ট আইডি দিয়েছে, কোন প্যাকেজ আছে আপাতত, এখন প্রাইম প্লাস, প্রাইম প্লাস আছে, প্যাকেজটি এখন রানিং আছে, ওকে লেখা স্ট্যাটাস রানিং আছে, প্যাকেজ নেক্সট রিনিউয়াল ডেট কত তারিখ দিয়েছে সেটাও দিয়ে দিয়েছে। এখন আমি যদি এটাকে প্যাকেজ চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইখানে নিচে দেখুন প্যাকেজ আপগ্রেড অপশানটি রয়েছে, আমি যদি এটাকে ক্লিক করি তো সাথে সাথে এই অপশানটি চলে আসবে। এখানে আমি এবারে ক্লিক করার সাথে সাথে যে প্রাইম প্লাস যে সিলেক্ট প্যাকেজ অপশানটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি প্যাকেজটি আপগ্রেড বা ডাউনগ্রেড করে নিতে পারবো। আমি যদি মনে করি বাড়াবো প্যাকেজের অ্যামাউন্ট বাড়াতে পারবো, আমি যদি মনে করি না কমাবো তো কমাতে পারবো। এখানে সমস্ত কোম্পানির টোটাল প্যাকেজ দিয়ে দেওয়া রয়েছে, দেখুন স্টার্টার সবথেকে কম প্যাকেজ এটা স্টার্টার, ওটা দেওয়া আছে, প্রাইম আছে, প্রাইম প্লাস আছে, প্রিমিয়াম রয়েছে, আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো এটা আমার অন্য একটা কাস্টমারের আইডি, তো আমি এখান থেকে সেই জন্যে চেঞ্জ করলাম না, তো আমি এটা ক্যান্সেল করে বেরিয়ে এলাম। তো এই গেল আমার প্যাকেজ আপগ্রেড ডাউনগ্রেডের ব্যাপারটা। এবারে আমি আপনাদেরকে আবার ওই আইডিটাই আবার খুলে কীভাবে অনলাইনে রিচার্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি আমি যে প্যাকেজটা রয়েছে এটাই যদি আমি রিনিউ করতে চাই তাহলে সিম্পল এখান থেকে আপগ্রেড ডাউন অপশানে ক্লিক না করে এখানে সিম্পল যে পে অপশান রয়েছে পে অপশানে ক্লিক করলে আমি এখান থেকে পেমেন্ট করে দিতে পারবো এবং আমার এই প্যাকেজটি রিনিউ হয়ে যাবে এবং কন্টিনিউ রানিং থাকবে। তো এখান থেকে আমার পেমেন্ট মেথড চুজ করে নিতে হবে কিভাবে আমি পেমেন্ট করব। আমি এতগুলো অপশানে পেমেন্ট করতে পারবো, তো এদের গেটওয়ে অ্যাক্সিসের মাধ্যম দিয়ে আছে, তো দেখুন খুলে আসছে গেটওয়ে অ্যাক্সিসের। এখান থেকে আমি যদি কিউআর কোড স্ক্যান করি কিউআর কোড স্ক্যান করে নিতে পারবো, করে ফোনপের মাধ্যম দিয়ে পেমেন্ট করতে পারবো, আমি যদি কার্ডে পেমেন্ট করতে চাই কার্ডে পেমেন্ট করতে পারবো, ইউপিআই দিলে ইউপিআই, দিলে নেট ব্যাঙ্কিং, ওয়ালেট দিলে ওয়ালেট। দেখুন এখানে পরপর সবকটা অপশান দিয়ে দেওয়া রয়েছে, আশা করি আর আমাকে বোঝাতে হবে না আপনাদেরকে, আপনারা আশা করি যথেষ্টই বুঝে গিয়েছেন কীভাবে এরপরে পেমেন্ট করতে হবে। এটা আমার যেহেতু একটা কাস্টমারের আইডি আমি সেই জন্য আমার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছি না, আপনারা এরপরে আপনারা আপনাদের মতন করে আপনাদের প্যাকেজটি পেমেন্ট করে কন্টিনিউ করে নেবেন, এইভাবে পেমেন্ট করবেন তাহলে কন্টিনিউ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি আপগ্রেড করব বা ডাউনগ্রেড করব তো সেটাও আমি তার আগের অপশানে দেখিয়ে দিয়েছি, তো এইভাবে আপনারা করে নিতে পারবেন। আশা করি আমার বোঝানোটা যে বিষয় আমি দেখাতে চাচ্ছি সেটা আপনারা আশা করি বুঝে গিয়েছেন, তো এজন্যে আমার চ্যানেলে থাকার জন্য ধন্যবাদ।